আসসালামু আলাইকুম। আমি আজকে তোমাদের ফিজিক্সের পঞ্চম অধ্যায়ে আর্কিমিডিসের সূত্রের অঙ্কগুলো করাবো। তাহলে এই অঙ্কগুলো কিন্তু আমার ঠিক আগের লেকচার কি ছিল, বস্তু পানিতে ডুববে না বাঁচবে, ওই রকম একটা প্যাটার্ন তোমরা দাঁড় করাই নিও। যা অঙ্ক আসবে এই প্যাটার্নে ফালাই দিবে, তাহলে দেখবো অঙ্কগুলো হয়ে গেছে। তো পরীক্ষায় মেইনলি আসে একটা ডাটা দিয়ে বলে যে এই ডাটাটা আর্কিমিডিসের সূত্র মানে কি মানে না। খুবই সোজা অঙ্ক, জাস্ট তোমরা তখন দুইটা জিনিস বের করবা। কেউ যদি তোমাকে ডাটা দিয়ে বলে আর্কিমিডিসের সূত্র মানে কি মানে না, উদ্দীপকের তত্ত্বগুলো, তাহলে বলবা বস্তুর জাস্ট এটা বের করে ফেলবা, বস্তুর হারানো ওজন বের করবা আর বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন বের করবা, দুইটা জিনিস বের করবা। তাহলে বস্তুর হারানো ওজন তুমি কেমনে বের করবা, দেখবা তত্ত্ব দেয়া আছে বস্তুর বাতাসে ওজন মাইনাস বস্তুর তরলের ওজন। তাইলে আমি প্রথমে বস্তুর হারানো ওজন বের করবো। হারানো ওজন বের করার সিস্টেম হচ্ছে কি, বস্তুর বাতাসের ওজন থেকে বস্তুর তরলের ওজন মাইনাস করে দিবা। অর্থাৎ এই বস্তুকে বাতাসে ওজন নিবা বা নর্মালি ওজনটা নিবা, আর বস্তুটাকে তরলে ওজনে নিবা, মানে তরলের মধ্যে ডুবন্ত অবস্থায় ওজন নিবা। এই দুটার বিয়োগফলটাই হবে বস্তুর হারানো ওজন। আমি আবার যাচ্ছি, তত্ত্বগুলো আমি একটু বুঝাই দিব আবার। আর বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন, তো এইটা আমরা এই সূত্র দিয়ে বের করবো, ভি রু জি, ওই যে প্লবতা বের করার সূত্র, একই সূত্র। বস্তুর দ্বারা অপসারিত তরলের ওজন হবে ভি রু জি। তাহলে এই দুইটা জিনিস বের করবা, বস্তুর হারানো ওজন বের করবা আর বস্তুর দ্বারা অপসারিত তরলের ওজন বের করবা। এই দুইটা যদি সমান হয়, অর্থাৎ যদি বস্তুর হারানো ওজন সমান বস্তুর দ্বারা অপসারিত তরলের ওজন হয়, তাহলে বুঝবা যে এটা আর্কিমিডিসের সূত্র মানে, আর সমান না হইলে বলবা আর্কিমিডিসের সূত্র মানে না, শেষ। তাইলে এখানে বস্তুর দ্বারা অপসারিত তরলের ওজন ভি রু জি, এই বিটা কি মনে আছে, আয়তন। কার আয়তন? বস্তুর আয়তন। বিটা হচ্ছে বস্তুর আয়তন আর এই রুটা হচ্ছে কি, তরলের ঘনত্ব। রুটা হচ্ছে তরলের ঘনত্ব। এখন আসো আর্কিমিডিসের সূত্রটা কি। ধরো এটা একটা বস্তু, ওকে, এই বস্তুর নর্মালি ওজন মানে বাতাসে ওজন বুঝাচ্ছে, কিন্তু এখানে আমি একটু বলে দিছি, দেখো বস্তুর বাতাসে ওজন, এই জিনিসটা খুবই ভালো করে মনে রাখবো, অনেকে এটা বুঝে না। বস্তুর বাতাসে ওজন আর নর্মাল ওজন, আমরা ওজন মাপি না। ধরো তোমার ওজন 60 কেজি বা 55 কেজি, তোমার ওজন কত হবে? আমরা ওজন কেমনে মাপি বলো তো, ডাব্লিউ ইকুয়াল টু কত দিয়া, এমজি দিয়া। যে কোনো বস্তু ওজন মাপি কেমনে, ডাব্লিউ ইকুয়াল টু এমজি। ধরো আমার ওজন হলো গিয়া 70 কেজি, তো 70 কে তুমি কত দ্বারা গুণ করে দিবা, 9.8 দিয়া। তাইলে যা আসে সেটা হবে তোমার ওজন, এত নিউটন, ওজনের একক নিউটন, ওকে। তাইলে এই যে বাতাসে ওজন আর নর্মালি ওজন কিন্তু একই কথা, বারবার বলে দিচ্ছি। আমরা যে কোনো বস্তু, আসলে আমরা তো এই বস্তুর ওজন যদি মাপি, এটা তো নর্মালি যে বাতাসেই মাপতেছে, নর্মাল পরিবেশ মানেই বাতাসের ওজন। তোমাদের পরীক্ষায় অনেক সময় দেখবা এই আর্কিমিডিসের সূত্রের সাথে ঘ নাম্বার অঙ্কে আসে, বস্তুর ভর লাগবে ভর দেয়া নাই। মনে রাখবা বস্তুর ভর লাগবে ভর দেয়া নাই, বস্তুর বাতাসে ওজনটা দেয়া আছে, মানে তোমার ওজনটা দেয়া আছে। তো ওজন দেয়া আছে, ধর ওজন দেয়া আছে কত, 590 নিউটন। তাইলে তুমি তো এম জানো আর জি এর মান 9.8, তাহলে এই যে বাতাসে ওজন বা নর্মাল ওজনকে যদি তুমি 9.8 দ্বারা ভাগ করো, তাহলে তুমি ওই বস্তুর ভর পেয়ে যাবা, মাথায় রাখবে কিন্তু। তাইলে এখন তুমি চিন্তা করো, এই একটা বস্তু, এই একটা বস্তুকে তুমি নর্মালি বাতাসে ওজন দিচ্ছ, মানে নর্মাল ওজন দিচ্ছ, তুমি আমি যেমনি মাপি, ধরো ওজন পাইছি 590 নিউটন। এই বস্তুটাকেই তুমি যখন তরলে ডুবাবা, যে কোনো তরল হোক, যে কোনো পানি, গ্লিসারিন, পারদ, যে কোনো তরল হোক, তরলে ডুবাবা, তখন দেখবা এই বস্তুর ওজন কিছুটা কমে যায়। ধরো এখানে 590 আছে, এখানে হয়তো হয়ে গেছে 500 নিউটন। তাহলে এই বস্তুর ওজন কতটুক কমে গেল, 90 নিউটন কমে গেল। তাহলে বস্তু নর্মালি আমি পাইছি বা আমরা মাইকা পাইছি 590, আর এই বস্তু থেকে তরলে ডুবাইয়া যদি ওজন নেই, তরলে ডুবাইয়া ওজন নেওয়া কিন্তু খুবই ইজি। প্রথমে বস্তু ছাড়া পাত্রশ পানির ওজন নাও, আর পরে বস্তুরে ডুবাইয়া পাত্রশ পানির ওজন নাও, বিয়ে করলেই দেখবা বস্তুর তরলের ওজনটা পেয়ে যাবা। তো তরলের ওজনটা দেখবা সবসময় কি, বস্তুর নর্মাল ওজন বা বাতাসে ওজনের চেয়ে একটু কম হয়। এই যে দেখো এখানে 90 নিউটন কমবো না, একটু ভালো করে বুঝো, এখানে 90 নিউটন কি কমে গেল। তাহলে আমরা এটা বলতে পারি, কোনো বস্তুকে যদি তুমি তরলে ডুবাও, তাহলে বস্তুর কিছুটা ওজন কমে যায় বা বস্তু কিছুটা ওজন হারায়। এই হারানো ওজনটা, যেই পরিমাণ ওজন হারাবে, সেই ওজনটা এই বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান হবে। এটাই হলো আর্কিমিডিসের সূত্র। অর্থাৎ একটা বস্তুকে তরলে ডুবাইলে বস্তু যেই পরিমাণ ওজন হারাবে, সেই ওজনের মানে সেটা হবে বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান।
আর অপসারিত তরল মানে বুঝে তো, বস্তুকে যদি ডুবাই তাহলে কিছু পরিমাণ তরল কি করতে হবে, তাকে ডুবানোর জন্য ওই আয়তনের তরলটাকে কি করতে হবে, জায়গা করে দিতে হবে। তোমরা যদি একটা পুরো গ্লাসে বা এই চিন্তা করো একটা পুরো পানি আছে, তো তার মধ্যে যে কোনো বস্তু ডুবাইলে দেখবা কিছু পরিমাণ পানি উপচায় পড়বে। তাহলে যতটুকু পানি উপচায় পড়বে এটাই হলো বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন, এটা মাই পানিলেই পাওয়া। তাহলে এখন আমি অঙ্ক কেমনে করবো, একদম সিম্পল অঙ্ক, বস্তুর হারানো ওজন কেমনে বাই করবো, বস্তুর বাতাসে ওজন মাপবো মাইনাস বস্তুর তরল ওজন, অর্থাৎ বস্তুর বাতাসে ওজন মাইনাস বস্তুর তরল ওজন, তাহলে হয়ে যাবে বস্তুর হারানো ওজন পেয়ে যাব। আর বস্তুর দ্বারা অপসারিত তরল ওজনকে কোন সূত্র দিয়ে বাই করব, বি রু জি, বিটা হচ্ছে বস্তুর আয়তন, রুটা হচ্ছে তরলের ঘনত্ব। কয়েকটা জিনিস একটু জেনে নাও, যেটা হচ্ছে যে বস্তুর বাতাসে ওজন, একটু আগে যেটা বলছি এটাই আসলে তোমার আমার নর্মাল যে ওজন, বস্তুর ওজন সমান এমজি। তারপরে পানির ঘনত্ব 1000 kg/m³, এটা একটু মনে রেখে দিও, কারণ অঙ্কে অনেক সময় দেয়া থাকে না। আর সেন্টিমিটার থেকে মিটারে যেতে হলে কি করতে হবে, 100 দিয়ে ভাগ করতে হবে অথবা 10^-2 দিয়ে গুণ করে দাও। সেন্টিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ারে যেতে হইলে 2টা 100 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 1/100×100, 2বার 100 দিয়ে ভাগ করতে হবে, অথবা তুমি চাইলে 10^-4 দিয়ে গুণ করে দাও। সিমিলারলি সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউবে যাইতে হলে 3বার 100 দিয়ে ভাগ করো অথবা 10^-6 দিয়ে গুণ করে দাও, তাহলে আশা করা যায় পারবা। চলো এখন আমরা কয়েকটা অঙ্ক করি, দেখবা যে এই অঙ্কগুলো একদম একদম ইজি। এখন তোমরা এই অঙ্কটা দেখো, একদম সিম্পল একটা এবং ইজিয়েস্ট অঙ্ক, হ্যাঁ, বাট এটাও বোর্ডের অঙ্ক। দেখো 400 cm³ আয়তনের একটা বস্তুর বাতাসে ওজন দেয়া আছে, বাতাসে ওজন মানে নর্মালি ওজন যেটা, আর পানিতে নিমজ্জিত করলে বস্তুর ওজন হয় এত। ওকে, তাহলে বস্তুর বাতাসে ওজন দেয়া আছে আর বস্তুর পানির মধ্যে বস্তুর ওজনটা দেয়া আছে, পানিতে ডুবাইলে বস্তুর ওজনটা দেয়া আছে। উদ্দীপক আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে কি, তাহলে আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে কি করে না, আমি জাস্ট 2টা লাইন বের করবো, বস্তুর কি বের করবো, হারানো ওজন বের করবো। এই যে একই সূত্র, একই প্যাটার্ন দাঁড় করে রেখে দাও, বস্তুর হারানো ওজন হবে বস্তুর বাতাসে ওজন মাইনাস বস্তুর তরলের ওজন। তাহলে বস্তুর বাতাসে ওজনটা কত দেয়া আছে, কিন্তু একটা বস্তুর বাতাসে ওজন কত, 19.6 N, এই যে লিখে দাও 19.6 মাইনাস বস্তুর বাতাসে ওজন থেকে তরলের ওজন, তরল মানে এখানে পানি, অর্থাৎ বস্তুকে পানিতে নিমজ্জিত করলে বস্তুর ওজন হয় এত, এটাই বস্তুর তরলের ওজন, কত বলতো, 15.68। এই দুটো যদি বিয়োগ করো তাহলে দেখবো তোমরা পাবা 3.92 N, অর্থাৎ বস্তুর হারানো ওজন আমি পেয়ে গেলাম 3.92 N, কারণ বস্তুর বাতাসে ওজন দেয়া আছে আর বস্তুর তরলে ওজনটা দেয়া আছে, শেষ। এই দুটো বিয়োগ করলেই আমি কি পেয়ে যাব, বস্তু কতটুকু ওজন হারাইল। এখন আসো বস্তুর দ্বারা অপসারিত তরলের ওজন আমরা কোন সূত্র দিয়ে বের করব, বি রু জি, সূত্রটা কি, বি রু জি। তাহলে এই বি রু জি এর মানটা বসায় দেই, আনসার চলে আসবে। আমি বলছি কিন্তু বারবার, এই বিটা হচ্ছে বস্তুর আয়তন, অর্থাৎ যে বস্তুকে তরলে ডুবাচ্ছ বা যে বস্তু এখানে আছে, তাহলে বলা আছে কিন্তু বস্তুর আয়তনটা দেয়া আছে, দেখো এখানে ক্লিয়ারলি দেয়া আছে 400 cm³ আয়তনের একটা বস্তু। বাট এখানে একটা জিনিস মনে রাখবা, আয়তনটা কিসে দেয়া আছে, সেন্টিমিটারে, তাই না? তাহলে এটাকে আবার কিসে নিতে হবে, মিটার কিউবে নিতে হবে। তাহলে সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউবে যাইতে হলে আমি আগেই বলে দিছি, তুমি 3বার 100 দিয়ে ভাগ করে দাও অথবা এটা ডাইরেক্ট করে দিতে পারো, 400 × 10^-6 m³। সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউবে যাইতে হলে 10^-6 দিয়ে ডাইরেক্ট গুণ করে দাও, কোনো অসুবিধা নেই, অথবা 3বার 100 দিয়ে ভাগ করো, একই কথা। তাহলে আয়তনটা কত দিয়ে আছে, 400, এটা কিন্তু মিটারে নিয়ে বসাইতে হবে, মনে রাখবা এইটা। আর এই রুয়ের মানটা কত, তরলের ঘনত্ব, কিন্তু এটা হলো বস্তুর আয়তন আর এই রুটা কিন্তু তরলের ঘনত্ব, নট বস্তুর ঘনত্ব। তো তরলের ঘনত্ব কি, এখানে পানি না, তো পানির ঘনত্ব কিন্তু আমি বলছিলাম মনে রাখতে, দেয়া থাক না দেয়া থাক কত, 1000, আর জি এর মান আমরা সবাই জানি 9.8, এটা হিসাব করলেও দেখবা এটার মান আসবে কত, 3.92 N। তাহলে দেখো বস্তুর হারানো ওজনও যা, বস্তুর দ্বারা অপসারিত তরলের ওজনও তা। তারপরে তোমরা বলে দিবা, যেহেতু বস্তুর হারানো ওজন সমান, এই যে কথাটা, বস্তুর দ্বারা অপসারিত তরলের ওজন, তাই এটি আর্কিমিডিসের সূত্র মানে, এই কথাটা লিখে দিবা লাস্টে। যদি এটা সমান হয় তাহলে বলে দিবা, যেহেতু বস্তুর হারানো ওজন সমান বস্তুর দ্বারা অপসারিত তরলের ওজন, তাই এটা আর্কিমিডিসের সূত্র মানে।
এখন তোমরা ইএম কোটা দেখো, ইএম কোটা কি বস্তু একটু ভালো করে খেয়াল করো, যে 200 গ্রাম ভরের একটা বস্তুর তোমার কি দিয়ে আছে, ক্ষেত্রফল দিয়ে আছে আর উচ্চতা যথাক্রমে এত এত, অর্থাৎ 200 গ্রাম ভরের একটা বস্তুর ক্ষেত্রফল দেয়া আছে দেখো 24 সেন্টিমিটার স্কোয়ার আর উচ্চতা দেয়া আছে 3 সেন্টিমিটার। 200 গ্রাম ভরের একটা বস্তুর ক্ষেত্রফল আর উচ্চতা দেয়া, ওকে, কেরোসিনের বস্তুর ওজনটা দেয়া আছে, অর্থাৎ এই বস্তুটাকে যদি কেরোসিনে ডুবাও, কেরোসিন কিন্তু তরল, অর্থাৎ তরলের ওজনটা দেয়া আছে 1.4 নিউটন, কেরোসিনের ঘনত্বও দেয়া আছে 800 কেজি পার মিটার কিউব। আমাকে বলছে দেখাও যে তা আর্কিমিডিসের সূত্র মানে কি মানে না বা মেনে চলে কিনা। তাহলে আমি আর্কিমিডিসের সূত্র মানে কিনা বললেই দুইটা লাইন ঢাপ করে লিখে ফেলবো নিচে নিচে। একটা হলো কি, বস্তুর হারানো ওজন বের করবো সমান বস্তুর বাতাসের ওজন মাইনাস বস্তুর তরলের ওজন, আর এটা কি, বস্তুর দ্বারা অপসারিত তরলের ওজন সমান ভিরুচি। এখন খুঁজে খুঁজে এটার মান বের করবো, খুঁজে খুঁজে এটার মান বের করবো, দুইটা সমান হইলে বলবো মেনে চলে আর নাহলে মেনে চলে না। তাহলে দেখো আমি প্রথমে বস্তুর হারানো ওজনটা বের করি। হারানো ওজন কি, বস্তুর বাতাসে ওজন মাইনাস বস্তুর তরল ওজন। তাহলে এখানে বস্তুটাকে একটু খেয়াল রাখো, পানিতে ডুবাচ্ছি না, কিন্তু এখানে ডুবাচ্ছি কিসে, কেরোসিনে। তাহলে বস্তুর কেরোসিনে ওজন লাগবে আর উপরে লাগবে বাতাসে ওজন। তা দেখো বস্তুর কেরোসিনে বস্তুর ওজনটা কিন্তু দেয়া আছে, মানে বস্তুর তরলে ওজনটা দেয়া আছে, কেরোসিনে ডুবাইলে ওজন আর তরলে ওজন একই কথা, কিন্তু বস্তুর বাতাসে ওজনটা দেয়া নাই। আগে আগের অঙ্কে তো কি সরাসরি দেয়াছিল, কিন্তু এই অঙ্কে দেয়া নেই। তা আমি কি বলছিলাম বলো তো, চিন্তা করে, আমি কি বলছিলাম যে বস্তুর বাতাসে ওজন মানেই কিন্তু mg। এটা অনেক সময় সরাসরি নাও দেয়া থাকতে পারে, ভর আকারে দেয়া থাকতে পারে, বাতাসে ওজন মানে শুরুতেই বলে দিছি নর্মাল ওজন mg। তাহলে বস্তুর ভর কিন্তু দেয়া আছে দেখো কত, 200 গ্রাম। বস্তুর ভর কত দেয়া আছে, এখানে বস্তুর ভর দেয়া আছে 200 গ্রাম। আমরা সবাই জানি গ্রাম থেকে কিসে নিতে হবে, কেজিতে নিতে হবে। গ্রাম থেকে কেজিতে নিতে হলে কি করতে হয়, 1000 দিয়ে ভাগ, দেখবা এটা আসবে 0.2 কেজি। তাহলে বস্তুর বাতাসে ওজন যদি নাও দেয়া থাকে, ভর দেয়া থাকলেই হবে, ভরকে 9.8 দিয়ে গুণ করলে ওইটাই বাতাসের ওজন। তাহলে দেখো ভর কত, 0.2 × জি এর মান আমরা জানি 9.8, জি এর মান কখনো দেয়া থাকে না সাধারণত, এটা অলওয়েজ 9.8 ধরে নিবা। তাহলে বস্তুর বাতাসের ওজন ক্যালকুলেশন করলে পাবো 1.96 নিউটন। দেখো সরাসরি দেয়া নাই বাট ভর দেয়া আছে, তাই বাতাসের ওজনটা বের করে ফেলছে। তাহলে এখন পারবো, বস্তুর বাতাসের ওজন আমি বের করছি 1.96 মাইনাস বস্তুর তরল ওজন বা কেরোসিনে দেয়া আছে কত, 1.4। তাহলে দেখবা হিসাব করে দেখবো এটা বিয়োগ করলে আসে 0.56 নিউটন, অর্থাৎ বস্তুর হারানো ওজনটা আমি পেয়ে গেলাম। মনে রাখো আবারও বলি, বা হারানো ওজন অনেক সময় বাতাসের ওজনটা সরাসরি দেয় না, বাতাসের ওজন দেয়া ভর দেয়া থাকলে একই কথা, জাস্ট জি দ্বারা গুণ করলেই বাতাসের ওজনটা পেয়ে যাবে। এখন আসো এটা বের করি, এটা কি, বস্তুর দ্বারা অপসারিত তরলের ওজন ভি রুচি। তো এখানে কি ভিটা কি, বস্তুর আয়তন না, তো বস্তুর আয়তন কিন্তু দেখো দেয়া থাকবে, কোনো না কোনো ভাবে দেয়া থাকবে, খেয়াল রাখবা। তাহলে এখানে কিন্তু বস্তুর ক্ষেত্রফল দেয়া আছে আর উচ্চতা, তোমাদের আগের লেকচারে বলছিলাম বস্তুর আয়তনটা যদি কোথাও বিভিন্ন সূত্র দিয়ে বের করা যায়, বস্তুর ক্ষেত্রফল আর উচ্চতা দেয়া থাকলে এই দুটো গুণ করে দাও, তাহলে তুমি বস্তুর আয়তন পেয়ে যাবে। যে কোনো বস্তুর যদি তোমার ক্ষেত্রফল জানো আর তার উচ্চতা জানো, এই দুটো গুণ করলেই তুমি বস্তুর কি পেয়ে যাবা, আয়তন পেয়ে যাবা। তাহলে এখানে ক্ষেত্রফল কত বলতো, 24, উচ্চতা কত 3, তাহলে বস্তুর আয়তন কত হবে 72। আরেকটা জিনিস খেয়াল করো, ইউনিটটা আছে সেন্টিমিটার স্কোয়ার সেন্টিমিটার, দুটি একই ইউনিটই আছে, তাহলে আয়তনের এককটা কি হবে, সেন্টিমিটার কিউব। ওকে, তাহলে এখানে বস্তুর আয়তনটা দেয়া আছে, ক্ষেত্রফল আর উচ্চতা দেয়া আছে, এই দুটো গুণ করলেই বস্তুর আয়তন পেয়ে যাবা, আর ইউনিটটা কিন্তু সেন্টিমিটার কিউব। তাহলে আমি আগেই বলছি এই সেন্টিমিটার কিউবকে কিসে নিতে হবে, মিটার কিউবে নিয়ে আসতে হবে। মিটার কিউবে নিয়ে আসতে হলে কি করতে হয়, 10⁻⁶ দিয়ে গুণ করে দিতে হয়, তাই না, এই যে 10⁻⁶ দিয়ে কি করে দাও, গুণ করে দাও। সেন্টিমিটার কিউব থেকে সরাসরি কোথায় চলে যাবে, আর মিটার কিউবে চলে যাবে। এখন মানটা বসায় যায়, এখানে ভলিউমের মানটা কত পাইলাম, 72 × 10⁻⁶ × ও। আচ্ছা এখানে একটা জিনিস, কেউ যদি চাও এই ক্ষেত্রফলকে মিটারে আইনা, মিটার স্কোয়ারে আইনা, উচ্চতাকে মিটারে আইনা, মিটার কিউবে একসাথে বের করো, কোনো অসুবিধা নেই, একই অঙ্ক, অঙ্ক ক্যালকুলেশন যেমনি করো, ক্যালকুলেশন সিস্টেম টেকনিক্যালি কোনো ব্যাপার না। এখানে রো হইল তরলের ঘনত্ব, তাপ করে আবার পানির ঘনত্ব বসায় না, এখানে পানি না, এখানে তরল হিসাবে ইউজ করছে কেরোসিন। তাই অন্য কিছু ইউজ করলে সাধারণত ঘনত্বের মানটা দেয়া থাকে, দেখো কেরোসিনের ঘনত্ব দেয়া আছে কত, 800,
এই যে এখানে 800 বসাবা, ইনটু কত আনা এই পয়েন্টে, এটা হিসাব করলে দেখবা 0.56 নিউটনই পাবা। তাহলে এখন বলে দিবা যেহেতু বস্তুর হারানো ওজন সমান বস্তুর দ্বারা অপসারিত তরলের ওজন, তাহলে উদ্দীপকের তত্ত্ব বা ডাটাটা কি করে আর্কিমিডিসের সূত্রকে মেনে চলে, আশা করা যায় পারবা এই টাইপের অঙ্ক।